আরেকটা কথা আপনাদের আমি বলে রাখলাম, দুর্গাপূজা কবে এবারে, এক্স্যাক্ট ডেট, সপ্তমী কত তারিখে, কার কাছে আছে, 3, 4 না 5 অক্টোবর বলো। হ্যাঁ, 3rd অক্টোবর সপ্তমী, থার্ড অক্টোবর অষ্টমী, সপ্তমী, 1st সেপ্টেম্বর একটা প্রোগ্রাম নাও, প্রত্যেকটা জেলায় আমি ডিএমএসপিদের এখন থেকে বলে রাখছি, সবাইকে বলে রাখবেন, বেলা 1টার সময় অরূপ দুর্গাপূজোর যে কমিটিটা আছে কথা বলে নেবে, তারা সকলে জয়েন করবে, কলকাতা পুলিশ অল ক্লাবকে ইনভাইট করবে, ডিজি পুলিশ সব জেলার ক্লাবগুলোকে ইনভাইট করবে, প্রত্যেকটা জেলায় জেলায় তারা তো এত দূর আসতে পারবে না, মানবাধিকার ধর্ণার মতো করে তারা সলিডারিটি দেখাবে, একই টাইমে বেলা 1টায় মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা শাক বাজাবে, সারা বাংলা জুড়ে উলুদ্ধরি দেবে, কেউ দোয়া করবে, কেউ প্রে করবে, যার যে ধর্ম মেনে ইউনেস্কো হেরিটেজ দুর্গাপুজোকে করার জন্য এটা করবে। আর আমরা কলকাতায় আমরা বেলা 1টায় শ্যামবাজারে জমায়েত হব, শ্যামবাজার থেকে জমায়েত হয়ে আমরা মিছিলটা কতদূর পর্যন্ত নিয়ে আসব সেটা আমরা ঠিক করে নেব, ঠিক আছে? তাহলে 1 তারিখ মানে, রে বাবি তুই শুনছিস কি না, পুলক তো কথাই বলে যাচ্ছে, ডেটটা হচ্ছে 1st সেপ্টেম্বর ফিক্সড, 1 মাস আগে করতে হবে। আর এবারে পুজো কার্নিভাল ট্যুরিজম ডিপার্টমেন্টকে বলছি এখন থেকে, সমস্ত ডিপ্লোমেটদের ইনভাইট করে রাখবে, পুজো কার্নিভাল রেড ওয়ানে দেখার মতো করব, রেড রোডে। আর এই মিছিলটাও যেটা যে যেরকম পাবে আলোকময় করে, পুজোর আগে সবাইকে 1 মাস আগেই আমরা রাস্তায় নামিয়ে দেব, যাতে সব মানুষ বাংলাকে রেকগনিশন দিলে, বাংলা যে কিভাবে সেটাকে মর্যাদা দেয় সেটাকে দেখানো আমাদের কিন্তু কাজ, এবং এটা চ্যালেঞ্জ হিসেবে অল ডিপার্টমেন্টকে নিতে হবে। আমি সিএসকে বলবো একটা লোগো তৈরি করতে, ট্যুরিজম ডিপার্টমেন্ট আইএনসিএ ডিপার্টমেন্ট মিলে জাস্ট একটা লোগো হবে, এই ইউনেস্কো হেরিটেজকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্লাব ওই লোগো, যত হোর্ডিং আছে যত বোর্ড আছে সারা বাংলা জুড়ে ব্যবহার হবে, এবং লোগোটা তৈরি হবে বিশ্ব বাংলা, আমাদের যে বেঙ্গলের যে এমবম ওটাও থাকবেই, ওটাকে রেখে ইউনেস্কো হেরিটেজ জানানোর জন্য আমাকে সাজেশন পাঠাবেন, ফাইনালটা ঠিক করে আপনাদের আমরা জানিয়ে দেব অল্প কথার মধ্যে। সুতরাং বাংলাকে গর্ব করার মতো যে জিনিসগুলো আমরা পাই সেগুলো যেন আমরা সম্মান দিয়ে আমরা যেন আগলে রাখি।